হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রবাসী ভাই ও বোনেদের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা ও শ্রদ্ধা। আপনারা জানেন যে আজকে আপনাদের কিছু নতুন নিউজ দেব। আপনার টাইটেল থেকে বুঝতে পারছেন যে ই পাসপোর্ট সম্বন্ধে সৌদি আরবে। আপনারা বিগত যারা বহুদিন যাবৎ অপেক্ষায় ছিলেন যে সৌদিতে কখন ই পাসপোর্ট কার্যক্রম চালু হবে এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবেন, ই পাসপোর্টগুলো সংশোধন করে আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারবেন, সেই কারণে আপনারা অনেকেই অপেক্ষা ছিলেন এবং অনেকে সমস্যাও সম্মুখীন হচ্ছেন ওখানে। তো অবশেষে সৌদি আরবের রিয়াদে গতকাল থেকে চালু হয়ে গেছে ই পাসপোর্ট হেল্প সেন্টার। এখন আপনাদের ওখান থেকে ই পাসপোর্ট কার্যক্রম এখন সম্পূর্ণ 20টি ডেস্ক ওপেন করা হয়েছে আপাতত। কিন্তু আপনারা যে সমস্যাগুলো গতকালকে আমার এক ভাই প্রশ্ন করছে, ফোন দিয়েছে যে বলছে ভাই আমার পাসপোর্টে যে নামগুলো আছে সেগুলোর সাথে কিন্তু আমার এনআইডি কার্ড অথবা আমার জন্ম নিবন্ধনের সাথে কোনো মিল নেই, তো আমি এখন কি করব। আমি একটা একটা করে সবগুলো প্রশ্ন উত্তর আপনাদেরকে দেবো, অবশ্যই সাথে থাকবেন। আর প্রথমত আমি বলি যে অনেকেই বলেন যে ভাই কত টাকা খরচা হবে এই পাসপোর্ট করতে গেলে সৌদি আরবে। যদি আপনি আপনারা জানেন যে দুইটা ক্যাটাগরিতে এই পাসপোর্ট হয়, সেটা হলো 5 বছর প্লাস 10 বছর। যদি আপনি 5 বছর করেন অথবা 10 বছর করেন, 10 বছর 210 রিয়াল পর্যন্ত প্লাস টাইপিং এর জন্য 20 থেকে 15 দিরহাম বা 20 থেকে 25 রিয়াল বা 20 রিয়াল এই ধরনের কিছু একটা নেবে, তার সাথে 210 রিয়াল। আর তার সাথে যদি আপনি 5 বছর করতে চান তাহলে ওই 210 রিয়ালের অর্ধেক হিসাব করে নেবেন এবং টাইপিং এর জন্য 25 বা 20 রিয়াল যেটা আছে ওইটাই, তার বেশি না। আরেকটা কথা বলি যে ভাইরা যারা অনেকে টেনশনে আছেন যে ভুল সংসদের জন্য, তাদেরকে আমি বলি যে দেখেন ভাই এখন পর্যন্ত সৌদিতে যে বাংলাদেশ অ্যাম্বাসিটি ওপেন করা হয়েছে সেখানে এখন পর্যন্ত ভুল সংসদের জন্য কোনো ডেস্ক খোলা হয় নাই আপনাদের জন্য। তো আমি আপনাদেরকে বলবো যাদের পাসপোর্টের সাথে এখন যে রানিং ভিসাগুলো আছে, আপনারা যারা ভিসা রেনুয়াল করতে চাচ্ছেন আপনারা কখনো ভুল সংশোধন করতে যাবেন না, কারণ ভুল সংশোধন করতে গেলে কিন্তু আপনারা ভিসা আপডেটের ক্ষেত্রে একটা সমস্যা পড়ে যাবেন। তাই আমি সবাইকে বলবো আপনারা ভুল সংশোধন করতে এখন যাবেন না, কারণ ওখানে ভুল সংশোধন ছাড়াই কিন্তু আপনাদেরকে পাসপোর্ট দিচ্ছে। যে পাসপোর্ট আপনাদের আছে আগে করা এই পাসপোর্ট, সেটাই কিন্তু আপনাকে রেনু দিচ্ছে। তার সাথে আপনার ছবিটা পরিবর্তন হবে এবং সাধারণ টুকটাক কিছু জিনিস পরিবর্তন হবে, কারণ এখন বর্তমানে যে আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থার একটা পিকচার ওখানে অ্যাড করা হবে। তার ব্যতীত আর কোনো কিছুই অ্যাড করা হবে না এখন বর্তমানে যে নিউজগুলো আসছে ওখান থেকে। এরপরে আপনারা আসেন যে জানেন যে সৌদিতে 32 লাখের বেশিও আমাদের বাংলাদেশি এরা কাজ করে ওখানে, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরবে। তো ওখানে আপনারা আসলে এতগুলো লোক যদি একসাথে, মানে যাদের সমস্যাগুলো একসাথে যায়, তাহলে কিন্তু 20টা ডেস্কে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে না, অর্থাৎ হেল্প দিতে পারবে না। ওখানেও একটা নিয়ম করবে যে সিস্টেম আপনাদেরকে দেওয়া হবে, হয়তো বা যাদের আর্জেন্ট এমার্জেন্সি তাদেরকে আগে দেওয়া হবে এবং যাদের আর্জেন্ট না তাদেরকে বলা হবে যে আপনারা একটু পরে আসেন, বা 1 মাস 2 মাস পরে আসেন বা 2-3 মাস পরে আসেন, সেইভাবে একটা সিরিয়াল দেওয়া হবে। প্রথমত যে জিনিসগুলো দেওয়া হবে যাদের আর্জেন্ট ভিসা রেনিউয়ালের সময়, মানে পাসপোর্ট রিটেনশনের বিষয়ে রেনিউয়ালের সময়, তাদেরকে হয়তো বা প্রথম সিরিয়ালের কাতারে দেওয়া হবে। সবাইকে সাপোর্ট ধাপে 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 আপনাদের সবাইকে সাপোর্ট দেওয়া হবে। তো এরপরে কথা হলো যে আপনারা অনেকেই বলছেন যে ই পাসপোর্ট যাদের হারিয়ে গেছে তাদেরকে সর্বপ্রথম তাদেরকে সাপোর্ট দেওয়া হবে, যে আপনারা পাসপোর্টের কারণে হয়তো বা ভিসা রেনিউ করতে পারছেন না বা ভিসা লাগাইতে পারছেন না, অথবা অর্থাৎ যেটা আমরা আনলিগ্যাল বলি, আনলিগ্যাল সেটা হয়ে আসেন কিন্তু আপনারা কীভাবে কী করবেন, দেশে আসতে পারছেন বিভিন্ন সমস্যা, তাদের কিন্তু আগে সাপোর্ট দেওয়া হবে। তারপরে যাদের রেনুয়াল ক্ষেত্রে তাদের সাপোর্ট দেওয়া হবে, তারপর যাদের ওই সোর্সের পরে ধীরে ধীরে যাদের আসবে তাই রেনুয়ালের টাইমগুলো, তাদেরকে কিন্তু ওই পর্যক্রমে আপনাদের সবাইকে সুযোগ দেওয়া হবে রেনুয়ালের জন্য। তো আপনারা টেনশন নেবেন না, কেউ কোনো চিন্তা নেবেন, কারণ অনেক ভাইই টেনশন করেন যে আমার পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের সাথে এরপরে জন্ম নিবন্ধনের সাথে মিল নেই। আমি তাদেরকে বলবো যে টেনশন করার কোনো কারণ নাই, আপনারা কখনো মনের ভুলে এগুলো চেঞ্জ করতে যাবেন না, যারা সাধারণত ভিসার অনু করবেন যারা পরিবেশে থাকতে চান তারা। কারণ কী হবে জানেন, যদি আপনারা এই নামগুলো চেঞ্জ করেন, মনে করেন পাসপোর্ট থেকে আগের যে নামগুলো ছিল সেই নামে কিন্তু আপনার ভিসা রেনুয়াল হয় বা ভিসা আপডেট হয়, যদি সেখান থেকে নাম চেঞ্জ করে ফেলেন তখন কিন্তু আপনাদের যে ভিসাগুলো নতুন রেনু করবেন তখন আপনার একটা বিশাল জটিলতা পড়ে যাবেন। তো সেই জন্য আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যেভাবে যাদের পাসপোর্ট আছে ওইভাবেই হুবহু আপনারা ওই নাম অনুসারে আপনারা রেনু করে আসবেন, তাতে আপনার কোনো সমস্যা নেই। বাংলাদেশ অ্যাম্বাসি আপনাদের কোনো প্রেশার দেবে না, কোনো চাপ ক্রিয়েট সৃষ্টি করবে না, কারণ যদি চাপ ক্রিয়েট সৃষ্টি করতে হয় তাহলে তাদের ওখানে
ভুল সংশোধনে হেল্প ডেস্ক সেন্টার খুলতে হবে। খোলার পরে তারা বলবে যে ঠিক আছে, তোমরা এনে সংশোধন করে আসো, সংশোধন করার পরে তোমাদেরকে আমরা সবকিছু বুঝিয়ে দিচ্ছি যেহেতু। আর সংশোধন করলে পরে যদি আপনাদেরকে বুঝিয়ে দেয়, তারপর কিন্তু বিষয় ক্ষেত্রে জটিলতা থেকে যাবে। তো মনের ভুল আপনারা সংশোধন করার চেষ্টা এখন করবেন না। যদি মনে করেন যে হ্যাঁ আমাদের ভুল সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে আপনার 5 বছরের জন্য পাসপোর্টটা রেনু করে নেবেন। রেনু করে নেওয়ার 5 বছর আপনার কাজ করার পরে পরবর্তীতে আপনারা সব কিছু রেডি করে, সব কিছু কমপ্লিট করে তারপর আপনারা ভুল সংশোধন করে নেবেন। এবং যাদের মনে করার প্রয়োজনই নেই, অথবা আপনারা যখন বিদেশ ছেড়ে, স্বদেশ ছেড়ে যখন দেশে যাবেন, তখন মানে একদম বিদায় শেষ করে যখন যাবেন, তখন আপনারা ভুলগুলো সংশোধন করে তারপর আপনারা সব কিছু রেডি করে নেবেন। কারণ এটা বাংলাদেশ থেকে আপনারা পারবেন, কিন্তু এখানে করতে গেলে আপনাদের জটিলতা পড়তে হবে। তো আসলে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি আপনাদেরকে, অনেক ভাইয়ে প্রশ্ন করে যে ভাই এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন সমস্যা কি করবো না করবো। আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ আপনারা যতই টেনশন দেবেন, যতই টেনশন করবেন, ততই আপনার টেনশন ফিল করবেন, ততই আপনার টেনশনে পড়বেন। কারণ বুকে সাহস রাখবেন, মনে সাহস রাখবেন, যা কিছু করবেন সব কিছুই ইজি করতে পারবেন। কারণ প্রবাসে যেহেতু আপনারা আছেন, আপনাদের এই সমাধানগুলো দেওয়ার দায়িত্ব, সমাধান করে দেওয়ার দায়িত্ব বাংলাদেশ অ্যাম্বাসি, বাংলাদেশ হেল্প ডেস্কে। তো তারা যেহেতু এতদিন পরে আপনাদের ওখানে আসে, আর ইয়াদের যেহেতু অ্যাম্বাসি ওপেন হচ্ছে, এই পাসপোর্ট কার্যক্রম চালু হচ্ছে, তো ধীরে ধীরে আপনারা সব কিছু সমাধান করে নিতে পারবেন। তো আশা করি যারা ভিডিওটা দেখবেন সবারই ভালো লাগবে তথ্যগুলো। আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিও নিচে। যদি আর কোনো তথ্য আপনাদেরকে জানার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে মেসেজ অথবা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আমি সবসময়ের জন্য আপনাদের সাপোর্ট করার জন্য চেষ্টা করি। আর মোহাম্মদ সাদেক, দুবাই প্রবাসী। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিওগুলো আপনাদেরকে আমি উপহার দিয়ে থাকি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে।